আসসালামু আলাইকুম প্রিয় সুধী আজকের আলোচনায় আমরা জানবো ইসলামের দ্বিতীয় খলিফে হাজরত উমর রদিয়াল্লাহতালাহর কিছু জনকল্যাণমূলক কাজের বিবরণ যেগুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক নানা প্রকার সমাজকল্যাণ ও উন্নয়নমূলক কাজের জন্য কোনো পৃথক সরকারি বিভাগের অস্তিত্ব পূর্বকালে দেখা যায় না তা আধুনিক যুগের আবিষ্কার এজন্য আরবি ভাষায় এর কোনো পারিভাষিক শব্দই পাওয়া যায় না বর্তমানে শাম মিশর প্রভৃতি দেশে নাজারাতে না শব্দের দ্বারা এর তর্জমা করা হয় সরকারি দালানকোঠা নির্মাণ পানি নিষ্কাশনের জন্য খাল ও পয় প্রণালী খনন সেতু ও সরকারি চিকিৎসালয় ইত্যাদি এই বিভাগের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হয় হজরত উমরাদ সময় এসব কাজের জন্য কোনো পৃথক বিভাগের সৃষ্টি হয়নি কিন্তু সরকারি চিকিৎসালয় ছাড়া অন্যান্য সর্বপ্রকার কাজই অত্যন্ত সুষ্ঠু ও ব্যাপকভাবে সম্পাদিত হতো কৃষিকাজের উন্নতি সাধনের জন্য হজরত মর রাদিয়াল্লাহতুল্লাহ যে সমস্ত খাল খনন করেছিলেন ইতিপূর্বে আমরা এর মোটামুটি আলোচনা করেছি এখানে আমরা এমন আরও কয়েকটি নহরের উল্লেখ করব যেগুলো শুধু কৃষির উন্নতি বিধানের জন্য খনন করা হয়নি প্রথমে আমরা জানব নহরে আবু মুসা সম্পর্কে এই নহরটি নয় মাইল দীর্ঘ নহরটি খনন করার ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে এক সময় বসরার একটি প্রতিনিধি দল হজরত উমর রাদিয়াল্লাহতুল্লুর সঙ্গে সাক্ষাতের জন্য মদিনায় এসেছিল চিরাচরিত প্রথা অনুযায়ী হজরত উমর রাদিয়াল্লাহ তোলাহ একে একে প্রত্যেকের কাছে তাদের এলাকার অবস্থান জিজ্ঞেস করেন এই দলের মধ্যে হানিফ ইবনে কাশেম নামে এক ব্যক্তি অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় হজরত উমর রাদিয়াল্লাহতুল্লোর সামনে এক বক্তৃতা প্রদান করেন বক্তৃতার ভেতর দিয়ে হানিফ খলিফাকে বুঝিয়ে দেন যে বসরা মরুভূমির ন্যায় শুষ্ক শহর প্রায় ছয় মাইল দূরে থেকে সেখানে পানি সরবরাহ করা হয় এই কথা শুনে হজরত উমর রাদিয়াল্লাহতুল্লু তখনই বসরার শাসক হযরত আবু মুসার কাছে লিখিত নির্দেশ প্রেরণ করেন বসরার লোকদের পানি সরবরাহের জন্য খাল খনন করে দাও এই নির্দেশে হজরত আবু মুসা দজলা নদী থেকে নয় মাইল দীর্ঘ একটি খাল খনন করিয়ে বসরার নগর পর্যন্ত প্রবাহিত করে দেন যার ফলে ঘরে ঘরে পানির প্রাচুর্য দেখা দেয় এখন আমরা জানব নহরে মাক্কেল সম্পর্কে এই প্রসিদ্ধ নহরটিও দজলা নদী থেকে খনন করে আনা হয়েছিল হজরত মাক্কেল নামক একজন বিশেষ মর্যাদাবান সাহাবির তত্ত্বাবধানে এর খনন কাজ সম্পাদিত হয়েছিল বলে তার নামানুসারে এটা নহরে মাক্কেল নামে প্রসিদ্ধি লাভ করেছে এই প্রসিদ্ধ নহরটি সম্পর্কে আরবিতে প্রবাদ আছে যখন আল্লাহর নহর আসবে তখনই নহরে মাক্কেল বাতিল হবে এখন আমরা জানব নহরে সাথ সম্পর্কে আম্মার পারস্য রাজের কাছে একটি নহর খনন করার জন্য আবেদন করেছিল ইতিমধ্যে মুসলমানগণ কর্তৃক ইরান সাম্রাজ্য বিজিত হলে তারা পুনরায় কুফার গভর্নর হজরত সাদ ইবনা আবিউকাসের কাছে সেই আবেদন পেশ করে গভর্নর হযরত সাদ ইবনা আমর নামে এক ব্যক্তিকে এই কাজের ভার প্রদান করেন সাদ বিরাট আকারে এই কাজ আরম্ভ করেন কিন্তু কিছু দূর যাবার পর পথে একটি পাহাড় পড়ায় নহর খনন কাজ অসমাপ্ত রয়ে যায় পরবর্তী যুগে হাজজাস কর্তৃক এই অবশিষ্ট কাজ সমাপ্ত হয় এরপরও এই নহর সাদ নামেই প্রসিদ্ধি লাভ করেছে এখন আমরা জানব নহরে আমিরুল মমিন সম্পর্কে জনকল্যাণের দিক দিয়ে এটি হজরতমর রাদি আল্লাহতুল্লাহুর এক বিরাট অবদান এই নহরের সাহায্যে মিশরের সুপ্রসিদ্ধ নীল নদীকে লোহিত সাগরের সাথে মিলিয়ে দেওয়া হয়েছিল অতি প্রয়োজনের তাগিদে এই সুপ্রসিদ্ধ নহর খননের সূচনা হয় হিজড়ে আঠারো সনে আরবে ভীষণ দুর্ভিক্ষ দেখা দেয় এর মোকাবেলার জন্য হজরতমর রাদি আল্লাহতুল্লান্হ খিলাফতের সমস্ত এলাকায় অতিসত্তর আরবে শস্য প্রেরণের জন্য নির্দেশনামা লিখে পাঠান কিন্তু নির্দেশ মতো তখনই শস্য প্রেরণ করার পরেও সিরিয়া ও মিশর থেকে শস্য আরবে এসে পৌঁছতে বিলম্ব হয় কেননা স্থলপথে মিশর থেকে আরবের রাস্তা অত্যন্ত দূরবর্তী ও দুর্গম ছিল এ ব্যাপারে লক্ষ্য করে হজরত উমর রাদি আল্লাহতালহু মিশরের শাসক আমর ইবনুল আসকে মিশরের একদল বিশিষ্ট নাগরিকসহ দারুল খিলাফত মদিনায় ডেকে পাঠালেন আমর ইবনুল আস সদলে এসে পৌঁছলে হজরত উমর রাদিয়াল্লাহতুল্হু তাদের বলেন স্থলপথে মিশর থেকে আরবে কোনো কিছু আনয়ন করা অত্যন্ত সময় সাপেক্ষ হয়ে যায় সুতরাং নীলনোদ থেকে খাল খনন করে সোজা লোহিত সাগরের সাথে সংযোগ করা হলে চিরদিনের জন্য আরবে দুর্ভিক্ষের আশঙ্কা দূর হবে এরূপ পরামর্শক্রমে হজরত আমর ইবনুল আস মিশরে ফিরেই কাজ আরম্ভ করেন এবং কাইরো থেকে দশ মাইল দূর ফুস্তাদ থেকে আরম্ভ করে লোহিত সাগর পর্যন্ত অতি অল্প সময়ে নহর খনন কাজ সমাপ্ত হয় এর দ্বারা ফুস্তাতের কাছ থেকে নীল নদ, লোহিত সাগরের সাথে এসে সংযুক্ত হয় ফলে বিরাট বিরাট শস্য ভরা জাহাজ ফুস্তাত থেকে রওনা হয়ে অতি সহজে লোহিত সাগরে এসে পতিত হত এবং সোজা এসে মদিনার যার বন্দরে পৌঁছে নঙ্গর করেছে এই নহরটি ঊনসত্তর মাইল দীর্ঘ ছিল কিন্তু আশ্চর্যের বিষয় এটা যে ছয় মাসে এর খনন সমাপ্ত হয় প্রথম বছরের ষাট হাজার আরব শস্য বোঝায় বিরাট বিরাট কয়েকটি জাহাজ এর মধ্য দিয়ে মদিনার বন্দর এসে পৌঁছে এই প্রসিদ্ধ নহরটি বহুদিন প্রবাহিত হয়ে মিশরের ব্যবসা বাণিজ্যে আশাতীত উন্নতি সাধন করে কিন্তু হাজর উমর ইবনে আবদুল আজিজের পর কর্মচারীদের গাফলতিতে স্থানে স্থানে কিছুটা ভরাট হয়ে যায় এমনকি শেষ পর্যন্ত তিমসাখ নামক স্থানে এসে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় আব্বাসীয় খলিফা আল মনসুর কোনো ব্যক্তিগত কারণে এই নহরটি একেবারেই বন্ধ করে দেন কিন্তু কিছুদিন পর পুনরায় এর সংস্কার সাধন হলে বহুদিন পর্যন্ত এটি প্রবাহিত ছিল ভেবে আশ্চর্যান্বিত হতে হয় যে হজরত আমর ইবনুল আল্লাহ তোলান্হ খাল কেটে লোহিত সাগর ও ভূমধ্য সাগরের সংযুক্তি সাধনের পরিকল্পনা করেছিলেন এই কাজের প্রাথমিক সর্বপ্রকার প্রস্তুতিও সমাপ্ত হয়ে গিয়েছিল ফার্মা নামক স্থানের কাজ দিয়ে উভয় সাগরের দূরত্ব ছিল মাত্র সত্তর মাইল এই জন্য এই দিক দিয়েই স্থান নির্বাচিত করা হয়েছিল কিন্তু এই পরিকল্পনা হজরত উমর রাদিয়াল্লাহ তোল্লাহাহর গুচরিবত হলে তিনি তা বাতিল করে দিয়েছিলেন এবং এর কারণ বর্ণনায় লিখেছিলেন এই সংযোগের ফলে গ্রিক দেশীয় জলদস্যুগণ সর্বদা হাজিদের জাহাজ লুটতরাজ করবে যদি তখন হজরত উমর ইবনুল আসরাদি আল্লাহ তোলাহ খলিফার অনুমতি পেতেন তাহলে আরবগণই সুপ্রসিদ্ধ সুয়েজ খাল খননের গৌরব অর্জন করতেন হজরতমর উমর রাদি আল্লাহ সাধারণ সরকারিভাবে তিন শ্রেণীর ঘর নির্মাণ করেছিলেন ধর্মীয় গৃহাদি যথা মসজিদ খানকা ইত্যাদি আমরা মাঝহাবি আলোচনার সাথে এর বিবরণ দেওয়ার চেষ্টা করব কিন্তু এখানে এতটুকু বলাই যথেষ্ট হবে যে হজরত উমর রাদি আল্লাহতাল্হ চার হাজার মসজিদ নির্মাণ করেছিলেন দ্বিতীয়ত সামরিক প্রয়োজনে গৃহাদি যথা কিল্লা ফৌজের ছাউনি ব্যারাক ইত্যাদি সামরিক বিভাগের আলোচনায় এর বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করব তৃতীয়ত সরকারি গৃহাদি যেমন দারুল ইমারত ধনভাণ্ডার ইত্যাদি এই গৃহাদির বিস্তারিত বিবরণ পাওয়া যায় না কিন্তু আমরা যতদূর জানি এর বিবরণ ছিল এইরূপ নাম্বার এক দারুল ইমারত প্রাদেশিক বা আঞ্চলিক প্রধান কর্মচারীগণ যেখানে অবস্থান করতেন এবং যেখানে তারা অফিস করতেন তাকে দারুল ইমারত বলা হতো কুফা এবং বসরার দারুল ইমারতের বিস্তারিত বিবরণ তাবারি ও বালাজুরি প্রমুখ বিশিষ্ট ঐতিহাসিকগণ দিয়ে গিয়েছেন নাম্বার দুই দিওয়ান অর্থাৎ যেখানে দফতরের যাবতীয় কাগজপত্র ছিল সামরিক বিভাগের কাগজপত্রও এই বিভাগের অধীন ছিল নাম্বার তিন বাইতুল মাল বা রাজকোষের গৃহ বাইতুল মালের গৃহ সাধারণভাবে একটু মজবুত ও উন্নত ধরনের হতো আমরা বাইতুল মালের আলোচনায় কুফার বাইতুল মালের ঘর সম্বন্ধে আলোচনা করেছি নাম্বার চার কয়েতখানা মদিনায় কয়েতখানার কথা পুলিশ বিভাগের আলোচনার সাথে করা হয়েছে আর বর্ষার কয়েতখানা দারুল ইমারতের সাথে সংযুক্ত নাম্বার পাঁচ মেহমান সাধারণভাবে দুই চার দিনের জন্য যে সমস্ত লোক শহরে আসে তাদের অবস্থানের জন্য মেহমানখানার ব্যবস্থা করা হয়েছিল কুফা শহরে যে মেহমানখানা তৈরি করা হয়েছিল এর সম্বন্ধে আল্লামা বালাজুরি লিখেছেন হযরত উমর রাদি আল্লাহতালাহ বহিরাগতদের অবস্থানের জন্য একটি বাড়ি তৈরি করতে নির্দেশ দেন যেন তারা স্বাচ্ছন্দ্যে তাতে থাকতে পারে মদিনা শরীফের মেহমানখানা হিজরি সতেরো সনে নির্মাণ করা হয় বলে ইবনে হিব্বান তার রচিত গ্রন্থে এর উল্লেখ করেছেন এই প্রসঙ্গে আমরা এটি সুস্পষ্ট বলে রাখা প্রয়োজন মনে করি যে উল্লেখিত প্রাসাদাদি নির্মাণে অতিরিক্ত মাত্রায় আরম্বর প্রদর্শিত হয়েছিল এরূপ ধারণা করা মোটেই সঙ্গত হবে না কেননা ইসলাম কোন অবস্থাতেই অপব্যয়ের প্রশ্রয় দেয় না পরবর্তী যুগে যা কিছু হয়েছে সেই সম্বন্ধে আমাদের বলার তেমন কিছু নেই কিন্তু হজরত উমর আল্লাহ তুল্লাহুর সময় সম্পূর্ণ আরম্বরহীন প্রকৃতির উপর প্রতিষ্ঠিত ছিল এবং হজরত উমর আল্লাহ তুলানহ এই আড়ম্বরহীনতা বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন তাছাড়া সেই সময় বাইতুল মালের উপর রাষ্ট্রপ্রধানের একচ্ছত্র অধিকার ছিল না বাইতুল মালকে সর্বাবস্থাতেই জনসাধারণের সম্পত্তি বিবেচনা করা হতো এবং শাসন কর্তৃপক্ষ সর্বদা দৃষ্টি রেখেছেন যে বাইতুল মালের অর্থ চুনা ও পাথরের বাবদ খরচ না হয়ে মানুষের উপকারার্থেই যেন খরচ হয় জনসাধারণের মনে এই বাস্তব সত্যটি দীর্ঘকাল যাবৎ জাগ্রুক ছিল এজন্যই দেখা যায় যে খলিফা উলিদ ইবনে আব্দুল মালিক যখন দামেস্কের জামি মসজিদ নির্মাণের জন্য বাইতুল মালের বিরাট অর্থ ব্যয় করে ফেলেন তখন চারদিক থেকে সাধারণ গণবিক্ষোভের গঞ্জন ওঠে এবং জনসাধারণ প্রকাশ্যে আলোচনা আরম্ভ করে যে তা বাইতুল মালের অর্থ ব্যয় করার স্থান নয় যাই হোক হজরত রাদি আল্লাহ সময়ে নির্মিত সমস্ত ঘর সাধারণভাবে ইট সুরকি দ্বারা নির্মিত হয়েছিল বসরার দারুল ইমারতও এই রূপ অনারম্বরভাবে নির্মিত করা হয় কিন্তু ফৌজি ছাউনি ও ব্যারাকগুলো বিশেষ মজবুত করে নির্মিত হয়েছিল রাস্তাঘাট ও সেতু নির্মাণের ব্যবস্থা হজরত উমরাদি আল্লাহতালাহুর সময় অত্যন্ত উন্নত ধরনের ছিল কিন্তু এটা সরাসরি হুকুমতের দায়িত্বে করা হতো না সাধারণভাবে বিজিত দেশগুলোর সাথে যে সমস্ত শর্তে সন্ধিপত্র লেখা হতো এর মধ্যে রাস্তা এবং সেতু নির্মাণের শর্ত আরোপ করা হতো এই শর্ত অনুযায়ী বিজিত এলাকাগুলো নিজ নিজ এলাকায় আপন দায়িত্বে ও খরচে রাস্তা সেতু ইত্যাদি তৈরি করেছে হজরত আবু উবাইদার সিরিয়া বিজয়ের সময় সন্ধিপত্রে উপরুক্ত শর্ত আরোপ করা হয়েছিল মক্কায় যদিও বহু প্রাচীনকাল থেকে মানুষের ইবাদতের ক্ষেত্ররূপে পরিগণিত হয়ে আসছিল কিন্তু তাতে রাস্তাঘাট ও পানির কোনো প্রকার সুব্যবস্থাই ছিল না হজরত উমর রাদি আল্লাহতুল্লাহ হিজরি সতেরো সনে হজ উপলক্ষে মক্কা এলে তার নির্দেশক্রমে মদিনা থেকে আরম্ভ করে মক্কা পর্যন্ত স্থানে স্থানে পানির কূপ সরাইখানা ও পথিকদের নিরাপত্তার জন্য পাহারার ব্যবস্থা করে দেন হজরত শাহ উলিউল্লা রহমাতুল্লাহি আলহি তার ইজালাতুল খাফা গ্রন্থে লিখেছেন এক মৌসুমে হজরত উমর রাদি আল্লাহ উমরা পালনার্থে মক্কা আসেন হজ শেষে মদিনায় ফেরার সময় তিনি হাজীগনের সুবিধার্থে মক্কা ও মদিনার মধ্যবর্তী রাস্তায় মঞ্জিলগুলোতে সরাইখানা ও পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ দেন এবং যে সমস্ত পুরাতন কূপ নষ্ট ও ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছিল সেগুলোর সংস্কার করিয়ে দেন এটা দ্বারা হজযাত্রীদের দীর্ঘদিনের একটি বিরাট অভাব চিরতরে দূর হয়ে যায় আর এভাবেই হজরত মুরাদি আল্লাহতুল্লাহ জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখেন সম্মানিত সৌধী ইসলামের দ্বিতীয় খলিফা হাজরত মুর্রাদি আল্লাহ তোলাহোর কিছু জনকল্যাণমূলক কাজের বিবরণ সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত